সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম কোথাও ঠায় পাচ্ছে না মিয়ানমারের জনগণ প্রাণভয়ে পালানো শরণার্থীদের মিয়ানমারেই ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড সিরিয়া শরণার্থী শিবিরে হানা নয় আইএস গ্রেফতার শুধুমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই ইরান বিশ মাত্রা ইরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে বিস্তারিত সংবাদে জানবেন টাইটানিকের মতো ডুবে যাবে লেবানন হুইলচেয়ারে আট কিলোমিটার পদযাত্রার নেতৃত্ব দিলেন মমতা এদিকে পাকিস্তানের শতবর্ষী মন্দিরে হামলা সবশেষ সংবাদে জানবেন ইউক্রেনকে সমরস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি রাশিয়ার সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন কোথাও ঠাই পাচ্ছে না মিয়ানমারের জনগণ প্রাণভয়ে পালানো শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড কারেন রাজ্যে জান্তা সরকারের বিমান হামলায় প্রাণভয়ে ভয়ে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছিল মিয়ানমারের তিন হাজার গ্রামবাসী তবে তাদেরকে ঠাঁই দেয়নি থাইল্যান্ড জোরপূর্বক তাদের অনেককেই মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে বিক্ষোভকারীদের হত্যার প্রতিবাদে থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় মিয়ানমারের একটি সেনা চৌকিতে গত শনিবার কারেন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন হামলা চালায় এতে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এক সেনা কর্মকর্তা সহ দশজন নিহত হন মারা যান সংগঠনটির একজন সদস্য ওই ঘটনার প্রতিশোধ নিতে জান্তা সরকার থাইল্যান্ড সীমান্তবর্তী মুত্রাও জেলার পাঁচটি এলাকায় গত শনিবার গভীর রাতে বিমান হামলা চালায় গৃহহীনদের একটি আশ্রয় কেন্দ্রেও হামলা চালানো হয় হামলার সময় গ্রামবাসী জঙ্গল ও পাহাড়ের ঢালে লুকিয়ে প্রাণ বাঁচান এরপর সকাল হলে তিন হাজারের মতো গ্রামবাসী শরণার্থী হিসাবে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে চলে যান মিয়ানমারের অধিকার সংগঠন ফ্রি বার্মা রেঞ্জার্সের প্রতিষ্ঠাতা ডেভিড ইউব্যাং জানান সোমবার সকালে থাইল্যান্ড থেকে জোর করে দুই হাজারেরও বেশি গ্রামবাসীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে তারা সীমান্ত পেরিয়ে এসে এখন মিয়ানমার অংশেই ই থু হোতা আশ্রয় শিবিরে অবস্থান করছেন সিরিয়ার শরণার্থী শিবিরে হানা নয় আইএস গ্রেপ্তার উত্তরপূর্ব পূর্ব সিরিয়ায় আলহল শিবিরে হানা দিয়ে অন্তত নয়জন জন আইএস সমর্থককে গ্রেপ্তার করল কুর্দি বাহিনী বিশাল আলহল শিবিরে প্রায় ষাট হাজার মানুষ থাকেন আর এই শিবিরই আইএস সমর্থকদের ঘাঁটি বলে পরিচিত সম্প্রতি আয়ের সমর্থকরা শিবিরে বেশ কিছু মানুষকে হত্যা করেছে এই শিবির নিয়ে আমেরিকার সমর্থনপ্রাপ্ত সিরিয়ান ডিফেন্স ফোর্স রীতিমতো চিন্তায় ছিল শিবিরে হানা দেওয়ার পর তারা টুইট করে জানিয়েছে আইএসের রিক্রুটার আবু সাদ আল ইরাকিকেও গ্রেপ্তার করা হয়েছে আলহল শিবির কুর্দিদের নিয়ন্ত্রণে আছে কিন্তু এই শিবিরে আইএস কর্মীর সমর্থকদের কার্যকলাপ খুবই বেড়ে গিয়েছিল আইএস সমর্থকরা সম্প্রতিতে সাতচল্লিশ জনকে হত্যা করেছে মার্কিন জোটের মুখপাত্র ওয়েন ম্যারেটো জানিয়েছেন এইচডিএফের অপারেশনের উদ্দেশ্য ছিল শিবিরের মধ্যে আইএসের কার্যকলাপ বন্ধ করা এটাই কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় শিবির কুর্দি কর্তৃপক্ষ ও আমেরিকা অতীতে বহুবার দেশগুলির কাছে অনুরোধ জানিয়েছে তারা যেন তাদের নাগরিকদের শিবির থেকে নিয়ে যায় কিন্তু কিছু কিছু শিশুকে তাদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে বাকিদের নিতে দেশগুলি আগ্রহ দেখায়নি গত সপ্তাহে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছিল এই শিবিরে মানুষকে চরমপন্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নিয়োগও করা হচ্ছে এই শিবিরে বাস করা অনেকেই আয়ের সন্ত্রাসবাদীদের পরিবার ফলে তাদের উপর আইএস কর্মীদের প্রভাব রয়েছে তারা শিবিরের মানুষদের কুর্দিদের বিরোধিতা করার কথা বলে এসডিএফও তাদের সমর্থকরা অবশ্য দাবি করে ইরাক ও সিরিয়া থেকে আইএসকে পরাজিত করা সম্ভব হয়েছে গত সপ্তাহে এই বিজয়ের দ্বিতীয় বার্ষিকী পালন করা হয়েছে সেখানে এসডিএফ জানিয়েছিল উত্তরপূর্ব পূর্ব সিরিয়ায় আইএসের দখলে থাকা শেষ ভূখণ্ড তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব হয়েছে তবে আইএস কর্মীরা বিভিন্ন জেলে বন্দি তাদের পরিবার শিবিরে আছে তাদের কাছ থেকে বিপদের সম্ভাবনা আছে সিরিয়ায় দু হাজার থেকে বিরোধের জেরে তিন লাখ আটত্রিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে লাখ লাখ মানুষ গৃহহীন অনেকে সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করেছেন শুধুমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই ইরান বিশ মাত্রায় ইরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা জানিয়েছেন তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই শুধুমাত্র তেহরান বিশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে গতকাল সন্ধ্যায় ইরানের এই সরকারি কর্মকর্তা প্রেস টিভিকে বলেন পরমাণু সমঝোতার ছত্রিশতম অনুচ্ছেদ অনুসারে বিশ মাত্রায় ইরোনিয়াম সমৃদ্ধকরণ চলছে এবং এই কর্মসূচি শুধুমাত্র বন্ধ হতে পারে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর তিনি জোর দিয়ে বলেন ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আগ পর্যন্ত ইরান তার বর্তমান পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করবে না ইরানের এই কর্মকর্তা আরও বলেন বাইডেন প্রশাসন সময় নষ্ট করছে যদি শীঘ্রই তারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলে তেহরান পরবর্তী পদক্ষেপ নেবে যার ফলে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন আরও কমে যাবে আমেরিকার পলিটিকো ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে যে পরমাণু ইস্যুতে চলমান অচল অবস্থা নিরসনের ক্ষেত্রে বাইডেন প্রশাসন নতুন প্রস্তাব নিয়ে আসছে এরপর ইরানের এই সরকারি কর্মকর্তা প্রেস টিভিকে এসব কথা বললেন টাইটানিকের মতো ডুবে যাবে লেবানন লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাভি বেরি বলেছেন রাজনৈতিক ও মারাত্মক অর্থ সংকটের মধ্যে থাকা দেশটি বিপদের মুখে রয়েছে এবং যদি আগামী দুই মাসের মধ্যে নতুন সরকার গঠন করা না হয় তাহলে সরকার ছাড়া লেবানন টাইটানিক জাহাজের মতো ডুবে যাবে তিনি বলেন আগামী দুই মাসের মধ্যে নতুন সরকার গঠন না করলে দেশ বড় বিপদের মুখে পড়বে সামগ্রিকভাবে দেশ এখন টাইটানিক জাহাজের মতো অবস্থায় আছে আমাদের এখনই জেগে ওঠার সময় কারণ শেষ পর্যায়ে যদি জাহাজ ডুবে যায় তাহলে কেউ বাঁচাতে পারবে না সোমবার নাবিবেরি জাতীয় সংসদের অধিবেশনে এইসব কথা বলেন গত বছরের চারই আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী হাসান দিয়া পদত্যাগ করেন এবং তিনি বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন লেবাননের জনগণ নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছেন এরই মধ্যে হাসান দিয়ার হুমকি দিয়ে বলেছেন নতুন সরকার গঠন করা না হলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন বন্ধ করে দিবেন এই হুমকির মধ্য দিয়ে তিনি মূলত রাজনীতিবিদদের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছেন হুইল চেয়ারে আট কিলোমিটার পদযাত্রার নেতৃত্ব দিলেন মমতা তীব্র উত্তেজনার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাঝখানে আট কিলোমিটার পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে আয়োজিত এই পদযাত্রায় চেয়ারে করে অংশ নেন তিনি এর আগে সেখানে একটি জনসভাতেও ভাষণ দেন তৃণমূলের কংগ্রেস নেত্রী সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই সব তথ্য জানা গেছে এই মাসের শুরুর দিকে নন্দীগ্রামে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে আহত হন মমতা তিনি অভিযোগ করেন চার পাঁচজন মিলে তাকে ধাক্কা দেওয়ায় পড়ে গিয়ে আহত হন তিনি নন্দীগ্রামে নিজের সাবেক সহযোগী এবং নতুন যোগ দেওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারের বিরুদ্ধে লড়েছেন তিনি ফেসবুকে পোস্ট করা তৃণমূল কংগ্রেসের একটি ভিডিওতে দেখা গেছে হুইলচেয়ারে করে সমবেত মানুষের প্রতি করজরে সমর্থন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সঙ্গে থাকা দলীয় কর্মীরা পতাকা বহন করছেন পশ্চিমবঙ্গের পরবর্তী সরকার নির্ধারণে রাজ্যটিতে আট ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গত শনিবার প্রথম ধাপে নির্বাচনে ভোট দিয়েছে প্রায় আশি শতাংশ ভোটার নন্দীগ্রামে দ্বিতীয় ধাপে নির্বাচন হওয়ার কথা রয়েছে আগামী দোসরামে ফলাফল ঘোষণা করা হবে পাকিস্তানে শতবর্ষী মন্দিরে হামলা পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে একশো বছরের বেশি পুরনো একটি হিন্দু মন্দিরে সৌন্দর্য বর্ধনে কাজ চলছে সেই মন্দিরে একদল ব্যক্তি হামলা চালিয়েছে পরে এই ঘটনায় পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে সাতটার দিকে দশ থেকে পনেরো জন ব্যক্তি শহরের পুরান কিলায় অবস্থিত ওই মন্দিরে ঢুকে পড়ে তারা মন্দিরের প্রধান ফটক এবং উপরে ওঠার সিঁড়ি এবং আরেকটি দরজারও ক্ষতি সাধন করে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানিয়েছে ইভাকুই ট্রাস্টি প্রভার্টি বোর্ড নর্দান জোনের নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ রাজা আব্বাস জায়দি রাওয়ালপিন্ডির বন্নি থানায় এজাহার দায়ের করেছেন সেখানে তিনি বলেছেন গত এক মাস ধরে মন্দিরটি নির্মাণ ও সৌন্দর্য বর্ধনে কাজ চলছিল তিনি বলেন মন্দিরের সামনের কিছু অংশ মাফিয়ারা দখল করে রেখেছিল তবে গত চব্বিশে মাস সেগুলো সরিয়ে ফেলা হয় যদিও মন্দিরে ধর্মীয় আচার শুরু হয়নি বা কোনো মূর্তি বা উপাসনা শুরু হয়নি যারা মন্দিরে ক্ষতি সাধন করেছে এবং এর পবিত্রতা ক্ষুণ্ণ করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আবেদন জানিয়েছেন ইউক্রেনকে দেওয়ায় যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি রাশিয়ার ইউক্রেনে মার্কিন সমরাস্ত্রের চালান রাশিয়ার জন্য হুমকি ইউক্রেনের সেনাবাহিনীর জন্য যুদ্ধাস্ত্র পাঠিয়েছে আমেরিকা মার্কিন একটি কার্গো জাহাজ থেকে ইউক্রেনের ওডেসা বন্দরে এসব সামরিক সরঞ্জাম ও সাজোয়া খালাস করা হয়েছে আর এতে করেই চটেছে রাশিয়া ইউক্রেনের গণমাধ্যম জানিয়েছে পঁয়ত্রিশটি হাম্বি সামরিক ট্রাক সহ তিনশো টন সামরিক সরঞ্জাম খালাস করা হয়েছে একটি হাম্বি ট্রাকের বর্তমান বাজার মূল্য দুই লাখ বান্ন হাজার ডলার এর আগে গত জানুয়ারিতেও মার্কিন সরকার ইউক্রেনকে হাম্বি সামরিক যানের একটি চালান হস্তান্তর করে বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে এ ধরনের কয়েকশো সামরিক যান রয়েছে বিশ্বের বহু দেশে আগ্রাসন চালাতে গিয়ে হাম্বি যান ব্যবহার করেছে আমেরিকা এদিকে রাশিয়া ইউক্রেন সংকটে পশ্চিম হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি এই তৎপরতাকে নয়া উপনিবেশবাদী আগ্রাসী নীতি বলে এ ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করেছেন জাতিসংঘের রুশ মিশনের মুখপাত্র স্তেফান কুজমেন কপ বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের এক বৈঠকে বলেন পশ্চিমা দেশগুলোর নয়া উপনিবেশবাদী আগ্রাসী নীতি রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করছে তিনি বলেন পশ্চিমা দেশগুলো বিশ্বের বহু স্বাধীন জাতা দেশের বিরুদ্ধে বাইর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে এবং এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে